ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده عاشوراء محرمي بانوات كيسو غطنا রয়েছে যা সমাজে প্রতি বছরই দশিম মহরম আসলে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া অথবা বিভিন্নভাবে টক শুতে বক্তৃতায় বিভিন্ন আলোচক বিভিন্নভাবে বিভিন্ন কথা উপস্থাপন করে থাকে অনুরোধ পৃথিবীর যে কোনো সরকারের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে যদি বা যেই টিভি চ্যানেল রয়েছে এই চ্যানেলের মালিকের বা কর্তৃপক্ষের বিরুদ্ধে যেমন কোনো কথা কোনো রিপোর্ট কোনো সংবাদ প্রচার করা হয় না তেমনিভাবে একজন আদর্শ মুসলিম হিসাবে যে কোনো জাল হাদিস বা বানোয়াট হাদিস বা রাসুল সাল্লাম করেননি বা করতে বলেননি বা তার নামে চালিয়ে দিয়েছেন এমন ধরনের কিসা কাহিনী মিথ্যা তথ্যও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় যাতে প্রকাশিত না হয় সেজন্য ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া অথবা বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা নজরদারি করা বা দেখা একান্ত কর্তব্য কারণ রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেননি বা ইসলামী শরীয়ত অনুমোদন করেনি এমন কথাগুলি যেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি ধর্ম ব্যবসায়ী অথবা যারা ফায়দা লুটতে চায় তারা যেন সেটা বলতে না পারে সেজন্য সকলেরই সচেতন হওয়া প্রয়োজন বিশেষ করে আমাদের দেশে কুষ্টিয়া ইউনিভার্সিটির সাবেক প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লা তালা যার হাদিসের নামে জালিয়াতি এই বইটি বিশেষভাবে পড়লে বিশেষ করে মহরমের অধ্যায়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন তার মাঝে কিছু জাল হাদিস রয়েছে যা রাসুল সাল্লি সাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে এই হাদিসগুলি বিভিন্ন গ্রন্থে এসেছে অর্থাৎ রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে যদিও রাসুল সসলাম থেকে এই হাদিসগুলি সহি সূত্রে বর্ণিত নয় যেমন চার রাকাত সালাদ আদায় করলে আশুরার দিনে চোরা ফাতেয়া পড়বে তারপরে পঞ্চাশ বার করে চোরা এখলাস তাহলে পূর্বের পঞ্চাশ বছরের গোনা ও পরের পঞ্চাশ বছরের গুনা মাফ করা হবে না উজিবুল্লাহ এটা একটা জাল হাদিস অন্যতম জাল হাদিস হচ্ছে জোহর বা আসরের সালাতের মাঝখানে চল্লিশ রাখার সালাত আদায় করা সুরা ফাতেয়া পড়বে দশ বার আয়াতুল কুরসি দশ বার সুরা এখলাস পাঁচ বার সুরা ফালাক পাঁচ বার সুরা নাস আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস তাকে দান করবেন এবং তার মাঝে এই বানুয়াট হাদিসের অন্যতম হল যে ব্যক্তি প্রথম দশ দিন সিয়াম পালন করবে তার জীবনের দশ হাজার বছরের যাবৎ রোজা ও রাত্রির জাগরণের নেকি দেওয়া হবে এগুলির কোন অস্তিত্ব নেই এছাড়া মিথ্যাবাদীরা রাসুল সাল্লাহ ইসলামের নামে জালিয়াত করে আরো কিছু ঘটনা বলি বর্ণনা করেছেন যেমন দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছেন এই দিনে তিনি কলম সৃষ্টি করেছেন এই দিনে তিনি আরসের উপরে সমাসীন হয়েছেন এই দিনে তিনি কুর্সি সৃষ্টি করেছেন এই দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন এই দিনে তিনি জিব্রাইল আলাইসালামকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি ফিরিস্তাগনকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি আদম জান্নাতে প্রবেশ করিয়েছেন এই দিনে তিনি ইদরিস আলাইস্লামকে আসমানে উঠিয়ে নেন এই দিনে তিনি নুহা আলাইস্লামকে নৌকা থেকে বের করেন এদিনে তিনি দাউদ তওবা কবুল করেন দিনে তিনি সলাইমা আলাইসালামকে রাজত্ব প্রদান করেন এদিনে তিনি আইব আলাহিসাল্লামের বিপদ মুসিবত দূর করেন এদিনে তিনি তাওরাত নাজিল করেন দিনে ইব্রাহিম জন্ম জন্মগ্রহণ হয় এবং এই দিনে ইব্রাহিম আলাইস্লাম খলিল উপাধি লাভ করেন এই দিনে ইব্রাহিম আলাইস্লামের নমরুদ অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন এই দিনই ইসলামকে কোরবানি করা হয়েছিল ইনুস পেট থেকে বাইর হন দিনে আল্লাহ ইউসুফ ইসলামকে জেলখানা থেকে বের করেন এদিনই ইয়াকুব ইসলামের দৃষ্টি শক্তি ফিরে পান এদিনই ইয়াকুব ইসলাম ইউসুফ আল্লাহিস্লামের সাথে সম্মিলিত হন বা সাক্ষাৎ করেন বা মিলিত হন এদিনই মোহাম্মদ সাল্লাহি সাল্লাম জন্মগ্রহণ করেন এদিনে কিয়ামত সংগঠিত হবে এই ধরনের আরো অসংখ্য ঘটনা রয়েছে যেগুলির রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে সহি সূত্রে বা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং এগুলি কে বা কারা কখনই এগুলি তৈরি করে দিয়েছে আল্লাহই ভালো জানেন কেউ কেউ বানিয়েছে যে মহারমের দুই তারিখ নুহা আলি সাল্লামের প্লাবন হতে মুক্তি পেয়েছেন তিন তারিখে ইদ্রিস আলাহি সাল্লামকে আসমানে উঠানো হয়েছে আর চার তারিখে ইব্রাহিম আলাহি সাল্লামকে অগ্নিগুণ্ডে নিক্ষেপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যেগুলি থেকে এই মহরম সম্পর্কে কোন বর্ণনা পাওয়া যায়নি এছাড়া শুধু আল্লাহ পক্ষ থেকে রাসুল সাল্লাহ সাল্লাম মেথনুকে জানিয়েছেন যে সম্মানিত বারোটি মাসের মাঝে চারটি মাস হল সম্মানিত যে চারটি মাসে লড়াই জগড়া হত্যা চলবে না অন্যায় অপরাধ মামলা মোকদ্দমা এমনকি যুদ্ধ জিহাদে চলবে না চারটি মাসের প্রথম হল জিলকদ তারপরে জিলহজ তারপরে মহরম তারপরে রজব এই চারটি মাসের অন্যতম মাস হল মহরম এই মহরমের মাসে শুধু করণীয় হল নয় দশ অথবা দশ এগারো দুইটি সিয়াম পালন করা এছাড়া সয়াবিজ দিয়ে আর অন্য কোনো আমল প্রমাণিত নয় সুতরাং বাজারে যেগুলি কিচ্ছা কাহিনী গাল গল্প বা ছড়িয়ে দেওয়া আছে এগুলি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আলম আলাইকুম আলিকুম ওরহাম أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين